প্রথমার্ধের শেষ মিনিটে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই সমতায় ফেরে সেল্তা ভিগো। সেই সমতায় টেনে দুই দল নিয়ে যায় ম্যাচের যোগ করা সময়। সেখান থেকে সম্ভাব্য ড্রই দেখছিল দুই দল, তবে রোমাঞ্চের শুরু যে হলো সেখানেই। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্সা ফরওয়ার্ড লামিলে ইয়ামেলকে ফাউল করে বসে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার। এতে পেনাল্টি পায় কাতালানরা। তবে নাটকের প্রথম ভাগে সেই পেনাল্টি মিস করেন পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডোস্কি। তবে নাটকের দ্বিতীয় ভাগ যে তখনও বাকি। লেভানডোস্কি স্পট কিক নেওয়ার আগেই গোলরক্ষকের লাইন থেকে বেরিয়ে এসেছিলেন সেল্তা ভিগোর গোলকিপার ভিসেন্তে গুইতা। এতে পুনরায় স্পট কিকের সিদ্ধান্ত ম্যাচ রেফারির। সেখানে এবার আর কোনো ভুল করেননি সাবেক বায়ার্ন মিউনিখ তারকা লেভানডোস্কি। এতে শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জ্যাভি হার্নান্দেজের দল। শনিবার রাতে সেল্তা ভিগোর মাঠে 45তম মিনিটে এই লেভানডোস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা, তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে 47তম মিনিটে ইয়াগো আসপাসের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। এরপর বদলি হিসেবে নামে রাফিনিয়া, একাধিক চেষ্টা চালালেও পাননি জালের দেখা। তবে শেষ দিকের সেই নাটকে সেল্তা ভিগোর মাঠে তাদের স্তব্ধ করে জয় পায় বার্সেলোনা। এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলে উন্নতি মেলেনি কাতালানদের, আছে 3 নম্বর অবস্থানে। 25 ম্যাচে বর্তমানে 54 পয়েন্ট দলটির। এদিকে এক ম্যাচ কম খেলে 61 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, তাদের সমান ম্যাচে 56 পয়েন্ট নিয়ে 2-এ আছে জিরোনা।